হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রফুল ইসলাম নিউজ অব নিউজে তো বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট আপনাদের সামনে দেওয়ার জন্য তারপ্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সিংহে নতুন একটি চাকরি সার্কুলার প্রকাশিত করেছে সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো মূল ভিডিওতে যারা বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা তো বন্ধুরা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা বিনা একটি নতুন চাকরি ছাড় করা দিয়েছে এটাতে তেরো ক্যাটাগরি সাতচল্লিশটি শূন্য পদে তারা লোক নেবে হ্যাঁ কোন পথে কতজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা কী কী সব বিষয় নিয়ে আলোচনা করব কোন জেলার প্রার্থিক আবেদন করতে পারবেন না সব বিষয় নিয়ে আলোচনা করব। তো এক নম্বরেতে আছে সহকারী গ্রন্থাগারিক রাজস্ব স্থায়ী এটা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা লোক নেবে একজন সর্বোচ্চ বয়সী মাসে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিদারি হতে হবে দুই নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী রাজস্ব স্থায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতন এটার লোক নেবে ত্রি তিনজন এবং সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ত্রিশ বছর এটা তো এবং কোনো স্বীকৃত পুট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে তিন তিন নম্বরে আছে প্রকর্মী একজন টেকনিশিয়ান একজন রাজস্ব স্থায়ী এটাও বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এটা লোকনিবে একজন এবং সর্বোচ্চ বয়সীমা হচ্ছে তিরিশ বছর কোনো স্বীকৃত বুট হতে ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল বা মেকানিক্যাল বা ওয়াটার সাপ্লাই ডিপ্লোমা থাকতে হবে চার নম্বর আছে কম্পিউটার অপারেটর রাজস্ব স্থায়ী এটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন লোকনিভাবে একজন সর্বোচ্চ বয়সসীমা ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে কম্পিউটার চালানো অবশ্যই পারদর্শী হতে হবে পাঁচ ছাট লিপি সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর রাজস্ব স্থায়ী বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নিবে একজন এবং এটা সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিদের হতে হবে এবং কম্পিউটার চালনা অভিজ্ঞতা থাকতে হবে ছ নম্বর হচ্ছে হিসাব সহকারী একজন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ইউডিএ কামকে শেয়ার রাজস্ব স্থায়ী বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নিভে নয়টি সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বাণিজ্য অনুষদে স্নাতক বা সম্বয়ের ডিগ্রি এবং শিক্ষা শিক্ষাজীবনের সকল স্তরে অনুদ দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সম্বয়ের সিজিবিএ থাকতে হবে সাত নম্বর দেওয়া আছে বৈজ্ঞানিক সহকারী একজন রাজস্ব স্থায়ী বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নিবে ছয়জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো বিজ্ঞান অনুদিতীয় সিনেমার সমহনে সিজিপি তে স্নাতক বা সময় ডিগ্রি দেওয়া হতে পারে সর্বোচ্চ বয়সীমাত ত্রিশ বছর আট নম্বরের দেওয়া আছে বৈজ্ঞানিক সহকারী দুই রাজস্ব স্থায়ী অস্থায়ী দুটাই আছে তো এটাতে লোক নেবে এগারোটি আটটি স্থায়ী চারটি হয়েছে অস্থায়ী সর্বোচ্চ বয়সী হচ্ছে তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান অনুদ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রিদের হতে হবে কোনো স্বীকৃত বুট হতে কৃষিতে ডিপ্লোমা থাকলেও চলবে অন্য মধ্যে আছে পি এ রাজস্ব অস্থায়ী এটা হচ্ছে গ্রেড চোদ্দ এবং বেতন স্কুল হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা লোক নেবে একজন সর্বোচ্চ বয়সী হচ্ছে তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি দেওয়ার হতে হবে এবং কমিটি চালানো পারদর্শী হতে হবে দশ টেকনিশিয়ান দুই রাজস্ব স্থায়ী বেতন স্কিল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটাতে লোকভেদ দুইজন সর্বোচ্চ বয়সী মাত্রিশ বছর কোনো স্বীকৃত বুট হতে ইলেকট্রিক্যাল বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে পাশ হতে হবে এক নম্বর হচ্ছে মেকানিক রাজস্ব স্থায়ী এটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন একজন লোক নেবে এবং সর্বোচ্চ বয়সী মাত্র ত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হইতে মেকানিক্যাল বা অটোমোবাইল বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে থাকতে হবে বারো নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক স্থায়ী আছে অস্থায়ী আছে এবং আটটি হচ্ছে স্থায়ী একটি হচ্ছে অস্থায়ী ত্রিশ বছর সর্বোচ্চ এবং স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ভালো দক্ষ থাকতে হবে এর তেরো নম্বর আছে ওয়েল্ডার রাজস্ব স্থায়ী বেতন স্কুলের হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একজন নেবে সর্বোচ্চ বয়সে মাত্রিশ বছর এবং এটাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই ভোকেশনাল থেকে ওয়েল্ডিং কাজে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিগজ সত্যকালেতে বলা আছে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে অবশ্যই হতে হবে পার থেকে অনলাইনে বিনা ডট ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা আবেদন করতে চান বিনা ডট টেলিটক ডট কম ডট বিডি গিয়ে আবেদন করবেন আবেদন পূর্ণের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ আগস্ট দু হাজার তেইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এর আগে আপনি আবেদন করে নেবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা অবশ্যই টাকা পাঠিয়ে দেবেন টেলিটকের মাধ্যমে হ্যাঁ তো বন্ধুরা এই ছিল আজকে আপনার আমাদের জন্যে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আর কোনো সমস্যা কোনো কোথাও কোনো সমস্যা মনে করলে আপনারা কমেন্টস করবেন আমরা চেষ্টা করবো সে কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য সে বন্ধু ভালো থাকবেন কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করার জন্য সেবন্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ